আমরা সাকসেস তো জীবনে সবাই হতে চাই। তার আগে বলি, আমি রিনা, আশা করি সবাই অনেক 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 ভালো আছো, আমি অনেক ভালো আছি। সাকসেস সাকসেস জীবনে সবাই হতে চাই, কিন্তু কাজ করতে অনেক আটক লাগে। ইচ্ছা করে শুধু বসে থাকি, শুয়ে থাকি, সময়টাকে ভালো করে কাজে লাগাই আরাম করার জন্য। হ্যাঁ, আমরা সবাই চাই যে দিন রাত শুধু আরাম করা যেত, বসে বসে মোবাইল চালানো যেত, আর এমন করেই একদিন সাকসেস হয়ে যেতে পারতাম। ঘুরে ফিরে খাওয়া দাওয়ায় বেশ বিন্দাস্ত সময়টা যাচ্ছে, একদিন না একদিন সাকসেস হয়েই যাব, তাই নয়? অনেকেই এরকমই ভাবি আমরা যে একদিন না একদিন ঠিক সাকসেস আসবে, কারণ স্বপ্ন দেখছি, ভাবছি এতটা, তাই না? তাহলে সত্যি তো সেটা তো হওয়ারই কথা। কিন্তু আমার বন্ধু, সেটা সম্ভব না কখনো। যদি কেউ ভাবো আমি বসে বসে স্বপ্ন দেখছি, ভাবছি, তাহলে সেটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। স্বপ্ন দেখা ভালো, অনেক বড় স্বপ্ন দেখো, আরো বেশি বড় বড় দেখো, ঠিক আছে? আমি এটা করতে চাচ্ছি, এটা করব লাইফে, এটা করবই, আরো বড় দেখো, অনেক অনেক। আমাদের সবাইকে অনেক বড় স্বপ্ন দেখতে হয়, আরো বড়, যতটা বড় দেখা যায়। কিন্তু হ্যাঁ, তার সাথে এফোর্টও অনেক বড় লাগাতে হয় যে আমি কি কাজ করব, কিছু একটা তো করতেই হবে লাইফে। শুধু বসে বসে ভাবলে সেটা কখনোই সম্ভব হবে না, কখনোই না। বসে বসে যদি আমি ভাবি যে আমি আমেরিকার প্রধানমন্ত্রী হব, সেটা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, তাই না? কিছু ভাবো লাইফে, কোনো কিছু ভাবো, সেটা সাকসেস করার জন্য আমাদের সবার আগে সেটার জন্য নিজেকে খাটতে হবে, প্রচুর খাটতে হবে। আমি কি চাইছি সেটা আমি জানি, তাই না? আমি কি হতে চাইছি সেটা আমি অবশ্যই হতে পারবো, যদি আমি তার পিছনে খাটনিটা দিই, টাইমটাকে যথেষ্ট সুন্দর করে কাজে না লাগাই। তাহলে আমি কি করে সেটা হতে পারবো? সেটা তো কখনোই সম্ভব না। ইগনোর করবেন, আমার ছেলেটা অনেক দুষ্টুমি করতেছে না বাবা। ওর মুখ না শুনো, না 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 না, তুমি আসবা, তুমি আসবা ভিডিও হতে? এই আচ্ছা আচ্ছা, চলো আসো 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 আসো, আমার শুনো আসবে। তুমি কিছু বলবা বলবা বলো, ওই যে ওই যে ওখানে 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 বলো বলো বলো, কি বলছিল বলো বলো বলো, সবাই মন দিয়ে কাজ করো বলো। শুধু স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নের সাথে সাথে কাজও করতে হবে আমাদের। হ্যাঁ, দেখুন, তাই না? স্বপ্ন আমি দেখেছি তো, আমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার, ঠিক আছে? ফ্যামিলিতে আমার এমন কেউ নেই যে আমার বাচ্চাটা ধরবে। ভিডিও বানাতে এসেছি, ও উঠে গেছে, এখন আমাকে আমার তো করাই লাগবে, তাই না? আমাকে তো আমার কাজ করতেই হবে, কারণ স্বপ্নটা আমার। আমার স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে ভিডিওটা বানাতেই হবে, কাজ করতেই হবে। সে ভিডিও বানানোই না, শুধু যে কোনো কাজ যেটা আমি করছি, আমাকে কাজে থাকতেই হবে। আমি যদি এটা ভাবতে থাকি যে আমার বাচ্চা আছে, আমি এখন পারবো না, বাচ্চাটা একটু বড় হোক, তাহলে তো আমার সময়টা চলে যাবে, সময়টা এদিক থেকে দাঁড়িয়ে থাকবে না, সময়টা পার হতে থাকবে। একটু ইগনোর করুন, বাচ্চাটা অনেক বদমাশ। আরো আসবে তুমি ভিডিওতে, আরো বলবা? আচ্ছা আচ্ছা, বলো 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 বলো, ঠিক আছে বলো। বললাম আমার মাকে অনেক বিরক্ত করি আমি, বলে দাও। ইস ইস, বলো মাকে কাজ করতে দিচ্ছি না, তোমরা আমার মার ভিডিওটা লাইক করো, আমার মাকে সাপোর্ট করো, আমার মা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে। বলো কি দেখছো তুমি, এদিকে দেখো, ওখানে দেখো, দেখো দুষ্টুমি করে, খালি দুষ্টুমি করে। এরকমই কাজ করতে হয়, এতটা সংঘর্ষ লাইফ হয়, ঠিক আছে? এমন কেউ নেই যে বাচ্চাটা আমার ধরবে, আমি ভিডিওটা বানাবো, কিন্তু না বানালে হবে না, আমার ভিডিও তো বানাতেই হবে, ভিডিও দিতেই হবে,
স্বপ্ন আমি দেখেছি, আমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার, ঠিক আছে? আমার স্বপ্ন দায়িত্ব পূরণ করার দায়িত্ব আমার, এটা কেউ নেবে না। যত কষ্ট হোক আমাকে ক্যামেরার সামনে আসতে হচ্ছে, বলতে হচ্ছে, ভিডিও বানাতেই হচ্ছে। আমি অনেক বড় স্বপ্ন দেখি, অনেক আগে বাড়বো জীবনে। কখনো এটা ভাবি না যে সমস্যা রয়েছে আমার, বাচ্চা দেখাশোনার এখন কেউ নেই, ভিডিও বানাবো তো হবে কে? চলো উঠে গেছে, ঠিক আছে, কোনো না, ভিডিওটা বানাই। তোমাদের যদি মনে হয় যে না লাইক করার দরকার, তাহলে অবশ্যই তোমরা করবে। আর কি বলবো, একে নিয়ে কিছু বলাও যাচ্ছে না। এসেছিলাম তো অনেক কিছু বলবো, খারাপ করলে, খারাপ লাগলে অবশ্যই ইগনোর করো, ঠিক আছে? আর ছেলেটা কাজই করতে দেয় না, মানে যা ভাবলাম আমি কি বলবো, আমার কাছে তো এতটা সময় নেই যে আমি স্ক্রিপ্ট বানাবো তোমাদের জন্য, যেটা মনে আসে, যেটা আমাদের মনে হয় যে আমার লাইফে এটা রিলেট করে, ঠিক আছে, আমার আশেপাশে লাইফে এটা রিলেট করে, আমাকে অবশ্যই বলা দরকার। আমি তোমাদের সাথে বলতে চলে আসিনি, থাকতে পারি না না বলে, কারণ সমস্যা শুধু আমার না, এরকম সমস্যা ঘরে ঘরে রয়েছে, ঘরে ঘরে রয়েছে। তবুও আমি বুঝতে পারি না কেন মানুষ সংঘর্ষ করতে ভয় পায়। সবার লাইফে সমস্যা রয়েছে, সমস্যা ছাড়া কিছু পাওয়া যায় না, ঠিক আছে? সমস্যা সবারই রয়েছে, সেই সমস্যাকে চিরে আমাদের কাজ করতে হবে, এগোতে হবে লাইফে, স্বপ্ন পূরণ করতে হবে। ভালো থেকো সবাই, অনেক 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 ভালো থেকো। আজ এই পর্যন্তই রাখছি।